বড়মশাই এখন বাড়ি চলে যাচ্ছে, কষ্ট আমাকে দেখো। যাও মা, যাবে না তাহলে আর গেলাম না বেশি সামনে রন্টু, যাও যাবো না আমরা, এবার এসেছে যাবো না আমরা, দিমা বাড়ি থাকবো, বাবা চলে যাবে, বাবা একটু টাটা করবে, টাটা ছোট হয়ে যাক, ছোটে এবার পাপার সঙ্গে চলে যাবে, সবাই মামাও চলে যাচ্ছে, আমি চলে যাই একটু পেছন দিয়ে ভিডিও পাবো, কাগজ কুড়ানি যাচ্ছে, আমরা এখন ক্যাফেতে চলে এসেছি, গান হচ্ছে কপিরাইট আইসবে, আমরা এখন হচ্ছে মাঠে যাচ্ছি, আমাদের জমিতে হচ্ছে সরষে তোলা হয়েছে সেগুলো ঝাড়া হচ্ছে তাই মাঠে যাচ্ছি, তো চলো যেতে যেতে দেখি, হেভি রোদ, আমাদের মাঠটা একটু দূরে বাড়ি থেকে, হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি সময় লাগবে না যেতে, ভালো লাগবে, আমরা ছাতি নিয়ে এসেছি মাঠে বোন মেয়ের জন্য, মেয়েকে ছাতির ভিতরে করে না, ছাতির ভিতরে করে নিয়ে যাবে, না রোদ দূর লাগছে, এই যে ছায়া দিচ্ছি আমি, ওই দেখো মাঠে চলে এসেছি, এই যে আমাদের মাঠ, আমাদের জমিটা সামনে সরষে তোলা হয়ে গেছে, সরষে ঝাড়া হবে, সে গাড়ি আসার কথা কিন্তু গাড়ি এখনো আসেনি, বাবাকেও দেখতে পাচ্ছি না, বাবাও মাঠে ছিল, তোমরা আগেও দেখেছো আমার আমাদের মাঠের একটা ভিডিও, আমি এসে ফুল তুলেছিলাম বাবার সাথে, ওই তো দাদুকে ঠিক দেখেছো, দাদুকেও ওই যে বাবাকে দেখতে পেয়েছে বলছে ওই তো দাদু, কিন্তু এখনো ওই ঝাড়ার মেশিন আসেনি, গাড়ি আসেনি, মানে সরষে ঝাড়ার গাড়ি আসে সেটা আসে, ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে দাদুকে দেখতে পেয়ে, ও আসেনি গাড়ি, কি সুন্দর জমি দেখো, টাকা দিচ্ছে তুমি টাকা দিচ্ছ।
বসলাম, এখনো গাড়ি ছাড়া সেই মেশিনটা আসেনি, তো জানি না দেখতে পাবো কিনা, সময় হয়ে গেলে চলে যেতে হবে, তো চলো এখানে একটু বসে নি। গাড়ি চলে যাচ্ছি কারণ এখনো গাড়িটা আসেনি, গাড়িটা এখনো দুজনের করবে তারপর আসবে। দেখো এখানে আমাদের সর্ষের কাদা দেওয়া রয়েছে, তো গাড়ি চলে যাচ্ছি। বাবা বললো 1 ঘন্টা পর আসতে, দেখি যদি 1 ঘন্টা পর ভালো লাগে তো আসবো। হামাগুড়ি দিচ্ছে কিরকম কেমন করে, ওমা ওর জামা প্যান্ট গুলো কাচেছিল, এগুলো কেচে দিতে শোনা, হাঁটু ছুলে যাবে কিন্তু। হাই বাবা, দাদুর কাঁধে উঠে পড়েছে দেখো। যাচ্ছে দাদুর কান্দে করে, আর আমি সবার পেছনে, আগে মা ছাতা নিয়ে মাঝখানে, আমি পেছনে।